ওয়েলকাম স্টুডেন্টস আজ আমরা শ্রেণীর জীববিদ্যার ইউনিট ওয়ানের থার্ড চ্যাপ্টার অর্থাৎ হিউম্যান রিপ্রোডাকশান বা মানুষের জনন থেকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম বা স্ত্রী জননতন্ত্র আমরা কিন্তু গত পর্বেই এই ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম বা স্ত্রী জননতন্ত্র সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম সেইখানে আমরা ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমের তিনটি অর্গান সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম কি কী সেই অর্গানগুলি ছিল প্রথম অর্গানটি ছিল ডিম্বাশয় বা ওভারি দ্বিতীয়টি ছিল ফ্যালোপিয়ান নালি বা ফ্যালোপিয়ান টিউবস এবং তৃতীয়টি ছিল জলায়ু বা ইউটেরাস এই তিনটি সম্পর্কে আমরা ডিটেলসেই জেনেছিলাম যার লিঙ্কটি নিচের ডেসক্রিপশান বক্সে এবং ওপরের আই বাটনে দেওয়া আছে আজকের পর্বে আমরা এই ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমের বাকি যে রিপ্রোডাকটিভ অর্গানগুলি আছে বা বাকি যে সেক্স অর্গানগুলি আছে সেইগুলি সম্পর্কে ডিটেলসে জানবো চিত্রের মাধ্যমে গত পর্বে আমরা জেনেছিলাম যে মেন ফিমেল রিপ্রোডাকটিভ অর্গান বা প্রাইমারি ফিমেল সেক্স অর্গানটি কি সেটি হল ডিম্বাশয় বা ওভারি এছাড়াও আমরা ফ্যালোপিয়ান টিউব সম্পর্কেও কিন্তু জেনেছিলাম আর কি জেনেছিলাম জরায়ু বা ইউটুরাস সম্পর্কে এই জরায়ু বা ইউটোরাসের কটি অংশ ছিল প্রথম তিনটি অংশ ছিল কী কী অংশগুলি ফান্ডাস বডি এবং সার্ভিক্স কেন আমি এই জরায়ু বা ইউটোরাসের তিনটি অংশের নাম বললাম কারণ আজকের পর্বে আমি যে টপিকগুলি নিয়ে আলোচনা করব। সেগুলির সঙ্গে কিন্তু এই পোর্শনটির লিঙ্ক আছে আজকের পর্বে আমি প্রথম যেটি আলোচনা করব সেটি হলো জনি বা ভেজাইনা এই যে জোনি বা ভ্যাজাইনা এর উৎপত্তিটি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কোনখানে এই যে জলয় বা ইউটোরাসের তিনটি অংশের নাম বললাম ফান্ডাস বডি এবং সারভিক্স এই সারভিক্সের শেষ প্রান্ত থেকে শুরু করে আট থেকে দশ সেন্টিমিটার দৈর্ঘ্য যে নলাকার অংশটি থাকে সেটিকেই বলা হয় জোনি বা ভ্যাজাইনা তাহলে বুঝতে পারলাম জোনি বা ভ্যাজাইনা কোথা থেকে শুরু হচ্ছে সার্ভিক্সের শেষ প্রান্ত থেকে শুরু হচ্ছে এবং তারপরে সেইখান থেকে বিস্তার লাভ করে দেহের বাইরে এটি উন্মুক্ত হচ্ছে এই ভেজাইনা বা জোনি দেহের বাইরে যে ছিদ্রটির মাধ্যমে উন্মুক্ত হয় তাকে বলা হয় জনি ছিদ্র বা ভ্যাজাইনাল অরিফিস বা ভ্যাজাইনাল ওপেনিংসও বলা হয় এই জনি ছিদ্র বা ভ্যাজাইনাল অরিফিসটি একটি পর্দা দিয়ে ঘেরা থাকে সেই পর্দাটির নাম হলো হাইমেন এই জনি বা ভেজাইনার পরিবেশটি কিন্তু সব সময় আম্লিক হয় কেন আমলিক হয় কারণ বাইরের বিভিন্ন রকম প্যাথোজেনিক অর্গানিজমসের হাত থেকে এই ভেজাইনা বা জোনিকে রক্ষা করার জন্যই এই ভেজাইনা বা জনির পরিবেশটি সময় আমলিক হয় এরপর এই ভেজাইনা বা জনির অবস্থানটি একটু চিত্রের মাধ্যমে দেখে নিন এটি হলো ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেম বা স্ত্রী জননতন্ত্রের একটি বাহ্যিক গঠন আমি এক্ষুনি বলেছি ভ্যাজাইনা বা জোনির উৎপত্তি স্থল কিন্তু এই ইউটেরাস বা জলায়ুর সার্ভিক্সের শেষ অংশ থেকে তাহলে নিশ্চয়ই সার্ভিক্সের শেষ অংশ থেকে এই জনিটি কি হয়েছে দেহের বাইরে উন্মুক্ত হয়েছে কিসের মাধ্যমে ছিদ্র বা ভ্যাজাইনাল অরিফিসের মাধ্যমে এই চিত্রে দেখতে পাচ্ছি যে এই অংশটি এইটি হচ্ছে সেই জনি ছিদ্র বা ভ্যাজাইনাল ওপেনিং বা ভ্যাজাইনাল অরিফিস এবং নিচে দেখতে পাচ্ছি এই যে পর্দাটি বললাম এক্ষুনি জনি ছিদ্র বা ভ্যাজাইনাল ওপেনিংটি কী পর্দা দিয়ে ঘেরা থাকে হাইমেন নামক পর্দা দিয়ে ঘেরা থাকে এটি হলো সেই হাইমেন পর্দা এবং এটি হচ্ছে জনি ছিদ্র বা ভ্যাজাইনাল ওপেনিংস এরপর আমরা নেক্সট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বার্থলিন গ্রন্থি বা বার্থলিনস গ্ল্যান্স তাহলে আমরা জোনি বা ভ্যাজাইনা কাকে বলে বুঝতে পারলাম এই বার্থলিন গ্রন্থি বা এর অবস্থানটি তাহলে কোথায় হবে দেখে ভ্যাজাইনার নিকটবর্তী অঞ্চলের দুপাশে দুটি ছোট মোটরদানার মতো অংশ থাকে যে অংশগুলি কিন্তু অবশ্যই দুটি গ্রন্থি এই দুটি গ্রন্থিকেই বলা হয় বার্থলিন গ্রন্থি বা বার্থলিন্স গ্ল্যান্ডস এই গ্রন্থি দুটির কাজ কি এই গ্রন্থি দুটি থেকে মিউকাস খরিত হয় এই মিউকাস কি করে পদকে বা ভ্যাজাইনাল যে ওয়ে তাকে কি করে পিচ্ছিল করে এবং সব সময় সিক্ত করে রাখে তাহলে আমরা বুঝতে পারলাম বার্থলিন গ্রন্থির অবস্থানটি কোথায় জনি ছিদ্রের নিকটবর্তী দুপাশে দুটি মটরবেলার মতো গ্রন্থি যে থাকে তাকে বার্থলিন গ্রন্থি বা বার্থলিন প্ল্যান্টস আমরা বলছি কাজটিও বোঝা গেল এখানে এই যে ফ্যালোপিয়ান টিউবস ইউট্রিয়াস ভেজায় এবং এবং গ্ল্যান্ড সম্বন্ধে আমরা জানলাম এইগুলি কিন্তু সবই সেকেন্ডারি ফিমেল সেক্স অর্গান অর্থাৎ এগুলি কিন্তু সবই স্ত্রীদেহের গৌণ যৌনাঙ্গ এরপর আমরা যে অংশটি নিয়ে আলোচনা করব সেটি হল স্ত্রীদেহের বহিস্থ যৌনাঙ্গ স্ত্রীদেহের বাইরের যে যৌনাঙ্গগুলি বা বহিস্থ যে জননেন্দ্রগুলি সেগুলিকে একত্রে বলা হয় ভালভা এই ভালভা কিন্তু অনেকগুলি অংশ নিয়ে তৈরি হয় তাহলে এবার দেখে নিই ভালভার অংশগুলি কি কি তাহলে বুঝতে পারলাম ভালভাটি কী স্ত্রীদেহের বাইরের যৌনাঙ্গ বা বহিস্থ যৌনাঙ্গ যেইগুলি কিন্তু অনেকগুলি অংশ নিয়ে গঠিত হয় এরপর ভালভার অংশগুলি দেখব প্রথম অংশটির নাম হলো মন্স পিউবিস দ্বিতীয় অংশটির নাম লেবিয়া মেজোরা তিন নম্বর অংশটির নাম লেবিয়া মাইনোরা পরের অংশটি হলো ক্লাইটোরিস বা এটিকে কখনো কখনও ক্লিটোরিসও বলা হয় এবং লাস্ট অংশটি হল ভেস্টিবিউল তাহলে বুঝতেই পাচ্ছি মন্স পিউবিস লেবিয়া মেজোরা লেবিয়া মাইনোরা ক্লিটোরিস এবং ভেস্টিবিউল এইগুলি নিয়ে তৈরি হয় ভালভা এরপর এই প্রত্যেকটি অংশ আমরা চিত্রের মাধ্যমে জানব তাহলে ভালভার প্রথম অংশটির নাম কী বললাম মন্স পিউবিস মন্স পিউবিশ ভাল একেবারে ওপরের অংশ এটি কিন্তু পিউবিশ অস্থির ওপরে থাকে এটি চামড়া দ্বারা বা চর্ম দ্বারা আচ্ছাদিত থাকে এখানে অ্যাডিপুস কলা লক্ষ্য করা যায় যার জন্য এটি সব সময় নরম হয় এছাড়াও মন্স পিউবিস পিউবিস রোম দ্বারা আবৃত থাকে এরপর আমরা একটু চিত্রের মাধ্যমে এই মন্স পিউবেশের অবস্থানটি দেখে নিই আমি এক্ষুনি বলেছি এটি হলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা জননতন্ত্রের বাহ্যিক গঠন এই যে অংশটি দেখতে পাচ্ছি যেটি রোম দ্বারা আবৃত পিউবিস রোম দ্বারা আবৃত এই অংশটিকেই বলা হচ্ছে মন্স পিউবিস তাহলে বুঝতে পারলাম মন্স পিউবিশ কাকে বলে এবং এর অবস্থানটি কোথায় এবং এটি কিন্তু লক্ষ্যই করছি এটি ভাল ভার সবার ওপরের অংশ এবং পিউ অস্থির ওপরের অংশ পরের যে অংশটি আছে সেটি হলো লেবিয়া মেজোরা এই লেবিয়া মেজোরা কাকে বলে ভালভাকে বেষ্টন করে দুপাশে যে পুরু চামড়ার ভাঁজ থাকে তাকেই বলা হয় লেবিয়া মেজোরা তাহলে আমি আবার বলছি ভালভাকে বেষ্টন করে দুপাশে যে পুরু চামড়ার ভাঁজটি লক্ষ্য করা যায় তাকেই বলা হয় লেবিয়া মেজোরা এই লেবিয়া মেজোরা তাহলে কী দিয়ে গঠিত হয় পুরু চর্বিস্তর দিয়ে গঠিত হয় এবং এদের কিনারাও রোম দ্বারা আচ্ছাদিত হয় এই লেবিয়া মেজোরা এবং পুরুষদের ক্ষেত্রে আমরা পড়েছিলাম একটি অংশ পেনাইল ইউরেথ্রা এই দুটি কিন্তু সমসংস্থ অঙ্গ আমরা জানি সমসংস্থ অঙ্গ কাকে বলে যে অঙ্গগুলির গঠন একই কিন্তু কাজটা আলাদা তাহলে বুঝতেই পারছি পুরুষ বা মেলদের ক্ষেত্রে যে পেনাইল ইউরেথ্রা এবং ফিমেলের ক্ষেত্রে এই লেবিয়া মেজোরা এ দুটি কিন্তু সমসংস্থ অঙ্গ তাহলে বুঝতেই পারলাম লেবিয়া মেজোরা কাকে বলে বা লেবিয়া মেজোরা অবস্থানটি কোথায় এবার একটু চিত্রটিতে দেখে নি তাহলে এটি হলো মন্স পিউবিস এবং এই যে অংশটি এই অংশটি হচ্ছে লেবিয়া মেজোরা আমি এক্ষুনি বলেছি ভালভাকে বেষ্টন করে তার দুপাশে যে পুরু চামড়ার আবরণ থাকে তাকেই বলা হয় লেবিয়া মেজোরা ভাল পরবর্তী অংশটি হল লেবিয়া মাইনোরা এটি লেবিয়া মেজোরার পরবর্তী ভাঁজ এবং অপেক্ষাকৃত পাতলা হয় এবার চিত্রের মাধ্যমে একটু দেখে নিই এই দেখতে পাচ্ছি এক্ষুনি বলেছি এই অংশটি কি লেবিয়া মেজোরা এবং এই যে অংশটি লক্ষ্য করছি যেটি লাল রং ডট দেওয়া আছে এটি হলো লেবিয়া মাইনোরা চিত্রের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পাচ্ছি যে লেবিয়া মেজোরা অপেক্ষা কিন্তু লেবিয়া মাইনোরা অনেকটাই পাতলা এবং এটিও কিন্তু লেবিয়া মেজোরার মতো একটি ভাঁজযুক্ত অংশ তাহলে আমি চিত্রটি একটু রিপিট করছি এটি হলো পিউবিস এটি হলো লেবিয়া মেজোরা এবং এইটি হলো লেবিয়া মাইনোরা তাহলে আমাদের কিন্তু দুটি ভাঁজ জানা হয়ে গেল নেক্সট অংশটি হলো ক্লাইটোরিস বা ক্লিটোরিস ক্লাইটোরিস বা ক্লিটোরিস কাকে বলে এটি একটি ক্ষুদ্র দণ্ডাকার পেশিময় অঙ্গবিশেষ যেটি ঊর্ধ্ব প্রান্তের লেবিয়া মেজোরা এবং মাইনোরার সংযোগস্থলে অবস্থান করে দেখেনি ঊর্ধ্বপ্রান্তের লেবিয়া মেজোরা এবং লেবিয়া মাইনোরার সংযোগস্থান কোলটি হচ্ছে নিশ্চয়ই এটি হচ্ছে এই অংশটি হচ্ছে ক্লাইটোরিস বা ক্লিটোরিস এটি কিন্তু দণ্ডাকার ক্ষুদ্র পেশিময় একটি অঙ্গ এবং এক্ষুনি বললাম অবস্থানটি ঊর্ধ্বপ্রান্তের লেবিয়া মেজোরা এবং লেবিয়া মাইনোরার মধ্যে অবস্থান করছে এই ক্লাইটোরিস বা ক্লিটোরিস অংশটির সঙ্গে মেল রিপ্রোডাকটিভ অর্গান গ্লান্স পেনিসের একটি মিল আছে মিলটি কি ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের এই ক্লাইটোরিস এবং মেল রিপ্রোডাক্টিভ অর্গানের গ্লান্স স্পেনিস দুটি কিন্তু সমসংস্থ অঙ্গ আমি এক্ষুনি বলেছি সমসংস্থ অঙ্গ কাকে বলে যে অঙ্গ দুটির গঠন এক কিন্তু কাজটি আলাদা অর্থাৎ গঠনগত দিক থেকে এরা কিন্তু একই তাহলে এটা একটু মনে রাখতে হবে যে ক্লাইটোরিস ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের এবং মেল রিপ্রোডাক্টিভ অর্গানের ক্লানস্পেনিস দুটি সমসংস্থ অঙ্গ ভালভার শেষ অংশটি হলো ভেস্টিবিউল ভেস্টিবিউল কোথায় থাকে বা এই অবস্থানটি কোথায় ভেস্টিবিউল দুটি লেবিয়া মাইনোরার সংযোগস্থলে অবস্থান করে অর্থাৎ এই অংশটি হলো ভেস্টিবিউল দেখতে পাচ্ছি এই অংশটি এটি হলো ভেস্টিবিউল এই দুটি হলো লেবিয়া মাইনোরা এই লেবিয়া মাইনোরার সংযোগস্থলে অবস্থান করছে ভেস্টিবিউল ভেস্টিবিউল একটি পর্দা লাগানো থাকে যে পর্দাটির নাম হলো হাইমেন এই পর্দাটির কথা কিন্তু আমরা একটু আগেই জেনেছি এই যে অংশটি আমি একটু আগেই বলেছি এটি হলো হাইমেন যে পর্দাটি দ্বারা ভেস্টিবিউলটি ঘেরা থাকছে সেটি হচ্ছে হাইমেন এই পর্দার কেন্দ্রে একটি ছিদ্র থাকে যে ছিদ্রের মাধ্যমে কি হয় বা হাইমে ভ্যাজাইনা দেহের বাইরে উন্মুক্ত থাকে যেটিকে বলা হয় ভ্যাজাইনাল ওপেনিং বা ভ্যাজাইনাল অরিফিস সেটিও আমরা এক্ষুনি জেনেছি এই যেটি হলো ভ্যাজাইনাল ওপেনিং বা ভ্যাজাইনাল অরিফিস অর্থাৎ এটি হলো জোনি ছিদ্র এটি কোথায় আছে হাইমেন পর্দার কেন্দ্রে আছে এবং হাইমেন পর্দাটি কাকে ঘিরে রেখেছে হাইমেন পর্দাটি ঘিরে রেখেছে ভেস্টিবিউলকে এছাড়াও এই ভেস্টিবিউলে জনি ছিদ্র বা ভ্যাজাইনার ওপেনিং ছাড়াও আরেকটি কিন্তু ছিদ্র আছে সেটি কি সেটি হলো ছিদ্র তাহলে ভেস্টিবিউলে একসঙ্গে দুটি ছিদ্র লক্ষ্য করা যায় একটি হলো ভ্যাজাইনার ওপেনিংস আরেকটি হলো ছিদ্র বা ইউরেথ্রাল অরিফিস আমরা আগেই জেনেছিলাম যে স্ত্রী জননতন্ত্রের ক্ষেত্রে বা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের ক্ষেত্রে কিন্তু এবং দুটি আলাদা এই চিত্রের মাধ্যমে কিন্তু সেটি বুঝতে পারলাম ছিদ্র এবং এটি হল জনি ছিদ্র বা ভ্যাজাইনাল অরিফিস এই ফেস্টিভ্যাল অংশে এখানে যে আমরা বার্থলিন গ্রন্থি বা বার্থলিন গ্র্যান্ডসের কথা পড়লাম এই গ্রন্থি দুটির অবস্থানও কিন্তু লক্ষ্য করা যায় তাহলে আমরা এই পর্যন্ত এসে কিন্তু ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমের ভালভা সম্পর্কে ডিটেলসে জানলাম এবং ভালভার যে প্রতিটি অংশ সেগুলি চিত্রের মাধ্যমেও জানলাম চিত্রটি আবার দেখে নিই এটি মন্স তার পরবর্তী অংশটি হলো লেবিয়া মেজোরা নেক্সট অংশটি লেবিয়া মাইনোরা এবং তারপর অংশটি হচ্ছে ভেস্টিবিউল ভেস্টিবিউলে যনি অর্থাৎ ভ্যাজাইনা অরিফিস এবং মূত্রছিদ্র অর্থাৎ ইউরিনাল অরিফিস দুটি অবস্থান করছে এছাড়াও ভেস্টিবিউলে হাইমেন পর্দা আছে এবং লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনোরার ঊর্ধ্ব প্রান্তের সংযোগস্থলে কি অবস্থান করছে ক্লাইটোরিস তাহলে আমাদের ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমের বহিস্থ যে গঠনটা বা বাহ্যিক যে গঠনটা সেটি সম্বন্ধে কিন্তু আমাদের জানা হয়ে গেল বাকি থাকলো আর একটি অংশ সেটি হচ্ছে ম্যামারি গ্ল্যান্ডস বা স্তন গ্রন্থি এরপর আমরা সেটি সম্পর্কে একটু জানব এটিও কিন্তু এক প্রকার যৌন গ্রন্থি অর্থাৎ সেকেন্ডারি রিপ্রোডাকটিভ অর্গান বা সেকেন্ডারি সেক্স অর্গান পুরুষদের ক্ষেত্রে ম্যামারি গ্ল্যান্ড অপরিণত এবং ক্ষুদ্র থাকে কিন্তু স্ত্রী লোকের ক্ষেত্রে ম্যামারি গ্ল্যান্ডটি শৈশব অবস্থায় অপরিণত থাকলেও বয়সন্ধিকালে বা অ্যাডোলেশন পিরিয়ডে ইস্ট্রোজেন এবং প্রজেস্টোরন হরমোন ক্ষরণের প্রভাবে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় গর্ভাবস্থায় কিন্তু ম্যামারি গ্ল্যান্ডটি আকারে আরও বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং সন্তান প্রসবের পর প্রোডাক্টিন নামক একটি হরমোনের প্রভাবে এই ম্যামারি গ্ল্যান্ড বা গ্রন্থির মধ্যে দুগ্ধ উৎপাদন প্রক্রিয়াটি শুরু হয় এবং অপর একটি হরমোন অক্সিডোসিনের প্রভাবে ম্যামারি গ্ল্যান্ড থেকে মিল্ক সিক্রেশন বা দুগ্ধক্ষরণ প্রক্রিয়াটি শুরু হয় তাহলে আমি এখানে দুটি কথা বললাম এই দুটি থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্নটি কি যে কোন হরমোন ম্যামারি গ্ল্যান্ডে দুগ্ধ উৎপাদন প্রক্রিয়াটিকে শুরু করে সেটি হলো প্রোল্যাক্টিং এবং সেকেন্ড কোশ্চেনটি কি কোন হরমোনের প্রভাবে বা স্তন গ্রন্থিতে দুগ্ধ খরণ প্রক্রিয়াটি শুরু হয় সেটি হলো অক্সিটোসিন এই ম্যামারি গ্ল্যান্ড বা স্তন গ্রন্থি কিছু কলা ফাইব্রাস কলা এবং গ্রন্থিময় কলা দিয়ে গঠিত হয় এরপর আমরা ম্যামেরি গ্যান বা স্তনগ্রন্থির চিত্রটি একটু দেখব অঙ্কন করি আগে তারপর চিত্রটি একটু দেখব তাহলে এটি হলো একটি স্তনগ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ডের চিত্র এই স্তনগ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড পনেরো থেকে কুড়িটি লতি বা লোভ নিয়ে তৈরি হয় দেখতে পাচ্ছি এই যে এইগুলি হচ্ছে লোভ বা লতি সংখ্যায় কটি বললাম পনেরো থেকে কুড়িটি প্রতিটি লোভ বা লতি আবার অনেকগুলি উপলতি বা লবেলস নিয়ে গঠিত এই লোভ বা লতিতেই দুগ্ধ নিঃসরণ গ্রন্থি থাকে এই গ্রন্থিগুলি থেকে উৎপন্ন গ্রন্থি নালী স্তনবৃদ্ধি উন্মুক্ত থাকে স্তনগ্রন্থি বা ম্যামারি এর কেন্দ্রে কি আছে কেন্দ্রের যে অংশটি আছে একে বলা হয় নেপল এই নেপলকে বেষ্টন করে অ্যারিওলা নামক হালকা বর্ণের দুটি রঞ্জক স্তর থাকে দেখতে পাচ্ছি এগুলি হচ্ছে অ্যারিওলা এটি কিন্তু নেপেলকে বেষ্টন করে থাকে এই অ্যারিওলা স্তরে অনেকগুলি সিবেসিয়াস গ্রন্থি থাকে যাদের অ্যারিওলার গ্রন্থি বা অ্যারিওলার গ্ল্যান্ডস বলে এই অ্যারিওলা অংশটি কিন্তু হালকা কালচে বর্ণের হয় এই স্তরটি গর্ভাবস্থায় ঘন কালো বর্ণ ধারণ করে তাহলে আমরা ম্যামারি গ্ল্যান্ডস বা স্তন গ্রন্থি সম্পর্কে জানলাম এর কাজটি তাহলে কি হলো দুগ্ধ উৎপাদন করা এবং দুগ্ধ খরণ করা আজ তাহলে এই পর্যন্তই পরের পর্বে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা স্ত্রী জননতন্ত্রের প্রধান কাজ বিভিন্ন গোলযোগ এবং হরমোন নিয়ন্ত্রণ সম্পর্কে ডিটেলসে জানব ধন্যবাদ